জন্য মনে করে সব সময়। নিচলা থেকে পূজো করা ঠিক না একটু কিছু খেয়ে পূজো করা ঠিক? আরে মাইকটা রেখে দে। দেখুন আগে বুঝতে হবে পূজো কি জিনিস, পূজা কেন করে, কেনই বা প্রচুর খাবো, কেনই বা অল্প খাবো, আর কেনই বা পূজো করব। ঠিক আছে, পূজা শব্দের অর্থ আমরা যদি বলি যে আমি কাউকে পূজা করি, তখন এর অর্থ হলো তুমি আমার থেকে উঁচু, তুমি আমার থেকে মহৎ, আমি তোমার দিকে তাকিয়ে আছি, আমি তোমার মতো হতে চাই। মা শারদা বলতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিষয়তে, উনি আদর্শ, উনি গুরু। অর্থাৎ আদর্শ মানে আমার ভেতরের পূর্ণতা, শুদ্ধতা, আমি সেই যদি পূজা করি। আমরা তো অসুরকে পূজা করি না, যাকে তাকে পূজা করি না, আমরা পূজাও যখন করি কোনো উঁচু একটা আদর্শকে পূজা করি। যখন আমরা মা কালীকে পূজা করছি, হিসাব মতো আমরা বৈরাগ্যকে পূজা করছি। মা কালী বিরাগের প্রতীক, দেখুন তার কোনো সাজ নেই, শয্যা নেই, শ্মশানবাসী নেই, তার কোনো মোহ নেই। তথাকথিত মহিলা যেই সাজে সজ্জিত হয়ে নিজেদেরকে সৌভাগ্যবতী মনে করেন, মা কালীর তা কিছু নেই। আজকাল সাজানো হয়েছে তাকে, কিন্তু শাস্ত্র তা বলে না, সেই রূপ নয়। স্বামীর সাথে সেই সম্পর্ক নেই যেই সম্পর্কে একটা অ্যাভারেজ স্ত্রী আছে। মা দুর্গাকে দেখুন, প্রচলিত সমাজে যে পুরুষ স্ত্রীর মূর্তি, তার সম্পূর্ণ একটা বিদ্রোহী মূর্তি। তার পুরো সমাজে কি পুরুষ বা শক্তি, ক্ষমতা, আসুরিকতা জিতে আছে, আর মাকে দেখুন, মা তার উপর চড়ে আছেন। বিপরীত, পশুতা আমাদের খায়, যেই সিংহ খায় সেই সিংহকে এক পায়ে চেপে রেখেছেন। তো কিছু বলতে চায়, মা দুর্গা বীর্যের প্রতীক, মা দুর্গা বিরোধের প্রতীক। সেরকম বিষ্ণু, বিষ্ণু মানে সর্বব্যাপী, তিনি সর্বত্র আছেন, আমরা তো সর্বত্র নেই, আমরা একটা লিমিটেড, ছোট। তো শ্রী বিষ্ণুর যখন পূজা করা হয় বা নারায়ণের যখন পূজো করা হয়, তো তুমি বিরাট হয়ে যাও, বিশাল হয়ে যাও, এর প্রতীক। কিন্তু আমরা যখন পুজো করি তখন এইসব আমরা কিছু ধার ধারি না। আমরা বলি নীল ষষ্ঠী করব, আমরা বলি জামাই ষষ্ঠী করব, ইত্যাদি ইত্যাদি। এইগুলি খুব 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 ছোট এবং বেশিরভাগ ক্ষেত্রে ভ্রমাত্মক প্রথা মাত্র। যদি কল্যাণ চাইতে হয় তো সারা বছর চাইবো, একদিন কি কল্যাণ চাইব, তাই না? মা জানে না জীবন কি, সন্তান জানে না জীবন কি, অথচ নীল ষষ্ঠী করছে, কি কল্যাণ? মা প্রার্থনা করছে আমার ছেলের ভালো হোক, মাকে গিয়ে প্রশ্ন করুন, তুমি জানো নির্জলা করে আছো যে কিসে ভালো হয়, ভালো কাকে বলে? মা জানে না, অথচ ভালো চাইছে। তো কেন বলা হয় নির্জলা করো বা উপবাস করো? যখনই আমরা কিছু শ্রদ্ধা করব, বুঝবেন জিনিসটা, যখনই আমরা কিছু শ্রদ্ধা, আমার থেকে উঁচু জিনিসে শ্রদ্ধা করব, তার মতো হতে চাইব, আমাকে কিছু কষ্ট স্বীকার করতে হবে। এমনি এমনি জীবন কাউকে উচ্চতা সৌন্দর্য দেয় না। লেখাপড়া করতে গেলেও আপনাকে কী বলতে হয় সন্তানকে, খেলতে বেশি যাস না, মন তো এখানে বস। তাকে যদি ভালো করে লেখাপড়াও করতে হয় তাহলে তাকে সংযত হতে হবে, আপনাদেরকেও বিভিন্নভাবে সংযম করতে হয়। তো নির্জলা উপবাস, জল অর্থাৎ আমাদের জীবন, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। যখন বলছে যে তুমি নির্জলা করো, তখন শাস্ত্র বলতে চাইছে, এর সূক্ষ্ম অর্থ আছে, তুমি তোমার যে ইন্দ্রিয়ের যে সুখ, চোখের, কানের, নাকের, এই ব্যবস্থাগুলোই তো তোমাকে সারা জীবন চালাচ্ছে, এই সুখের জন্য তো তুমি ছুটছো, পঞ্চ ইন্দ্রিয়ের সুখের জন্য। তুমি এর উপর রোক লাগাও, তুমি যাকে পূজা করছো যদি তার মতো হতে চাও, তাহলে তোমার এই যে আহারের জীবন, আহার মানে শুধু খাওয়া নয়, আমরা যা শুনছি তাও আহার, যা দেখছি তাও আহার, আহৃত যা কিছুই ভিতরে আমাদের যাচ্ছে, আমরা কনজিউম করছি, ভোগ করছি, সব কিছু আহার। কিন্তু শাস্ত্রের মতে, শাস্ত্র মানে শুধু খাবারকে আহার বলে না, আমাদের অপভ্রংশ যে শুধু খাবার আহার। এবার আপনাকে যদি বলা হয় যে আপনি কি করছেন, শিবরাত্রিতে নির্জলা উপবাস করছেন, আর টিভিতে চলছে কোনো একটা হিন্দি সিনেমা, তাহলে কি আপনার খুব শুচিশুভ্র হয়ে গেলেন? তা তো না, এরম তো করছে না, দেখুন না আপনি ডিজে বাজিয়ে কী চলে, শিব বসে আছেন, পার্বতী বসে আছেন, ওদিকে মা সরস্বতী বসে আছেন, আর দেখুন কত নিম্ন নিম্ন রুচির গান বাজনা চারিদিকে চলছে। আর এরা প্রত্যেকেই কিন্তু কুল খায়নি, এরকম প্রত্যেকেই কিন্তু সরস্বতী ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে বলে দাঁড়িয়ে আছে কম বেশি, তাই না? তো বললে কি বলবে, আমি তো নির্জলা করেছি, শিবরাত্রিতে নির্জলা করেছি, আর বাড়িতে চলছে টিভি, আর মোবাইলে চলছে চ্যাট। কি বলতে চেয়েছিল শিব? তুমি আদৌ জানো, শিব মানে মঙ্গল, তুমি জানো মঙ্গল কিসে হয়? জীবের মঙ্গল একমাত্র, প্রত্যেক জীবের, সে 5 বছরের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা অবধি, তাদের জীবন এর মঙ্গল একমাত্র মুক্তিতে হয়। জীবন বন্ধন চায় না, জীবন লিমিটেশনস চায় না, জীবন বেঁধে থাকতে চায় না, জীবন মুক্ত হতে চায়।
তো যখন বলছে নির্জলা করো, উপবাস করো, তখন এটা একটা বার্তা, এটা একটা রীতি বলার, যে তুমি তোমার ইন্দ্রিয়কে খাওয়াতেই জীবন কাটিয়ে দিও না। ঠিক যেমন প্রথমটা বললাম যে বেশি না, বেশি বাঁচার জন্য নয়, এটা একটা প্রতীকী বিষয়। যখন আমরা না খাই তখন কী হয়, আমাদের ইন্দ্রিয়টা একটু শিথিল হয়। আমরা খেয়ে দিয়ে কী করি, প্রচণ্ড আমরা যে জীবন কাটাই এই সব এনার্জি তো আমাদের ভিতরে গিয়েই তো এই জীবনটা তৈরি করেছে। তো বলে বাবা প্রতীক এইটা, যে তুমি একটু থামো, কারণ কিন্তু এটা মাথায় রেখে দিন, এতে আপনার মূলভূত কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না, আপনি কে, আপনার ভিতরে আসুরিকতা আছে, অপবিত্রতা আছে, তো আপনি খেলেন না একদিন দুদিন তিন দিন, তো আপনি ঝিমিয়ে গেলেন, ওই অসুর ঝিমিয়ে গিয়েছে, অসুর কিন্তু মরেনি, যেই চতুর্থ দিন সে খাবে তার আগের জীবনটা ফিরে আসবে। কিন্তু আমাদের কী মনে হয়, আমরা দুদিন নির্জলা করেছি, একদিন নির্জলা করেছি, মানে আমরা খুব ধার্মিক হয়ে গিয়েছি। ভাবুন মহিষাসুরের কথা, ভাবুন কংসের কথা, রাবণের কথা, এটা প্রত্যেকে তপস্যা করেছে, এটা নির্জলা কি, কত বছরে তো খাইনি, কেউ হাওয়া খেয়ে থাকছে, কেউ পাতা খেয়ে থাকছে। নিজের মনকে জিজ্ঞেস করুন, আমার মূলভূত অহংকারের কি কোনো পরিবর্তন হচ্ছে? তা যদি না হয়, আপনি এত খান আর এইটুকুনি খান, নিজেকে প্রশ্ন করুন যে আমি যে খাবো, খেয়ে যেই শক্তিটা জন্মাবে, এই শক্তিটা কী কর্মে লাগছে, সারা জীবন কী কর্মে লাগছে? একদিনে তো আপনি হঠাৎ করে দেবতা হয়ে যেতে পারবেন না, আপনি কে তার একটা শৃঙ্খলা আছে। তো আপনার ব্রত ধরুন আপনি খেলেন না, আপনি কী চাইবেন? আপনি যে এই ব্যক্তিটি হয়ে আছেন, আপনি নির্জলা করেও ওই স্তরেরই কামনা করবেন গিয়ে। মা নির্জলা করেছে, আর মাকে, মা হয়তো ভোগী, তো ছেলের জন্য সে ভোগ নিয়ে আসবে, সে তো ছেলের জন্য মুক্তি চাইবে না, সারা লম্বা নির্জলা উপবাস করে। মহিষাসুর কী চাইল, তিলকের সাম্রাজ্য দাও, কী হলো উপবাসের ফলাফল? আর আপনি যদি সঠিক জীবন কাটাতে থাকেন, তখন যদি উপবাসও করেন, তখন আপনার মধ্যে থেকে একটি জিনিস বেরিয়ে আসবে, মা মুক্তি দাও, ব্যক্তি তো বদলাচ্ছে না, বা হে মহেশ্বর মুক্তি দাও, আমাকে মুক্ত করো, আমার সম্পর্কে যারা আছে তাদেরকেও মুক্ত করো। এটি হলো সঠিক জীবনের নমুনা। এবারে ব্যাপারই হলো নির্জলা একাদশী বা নির্জলা উপবাস করা উচিত কি উচিত নয়, কোনো উচিত অনুচিত হয় না। শুধু একটি জিনিস দেখতে হয়, কে আমি যে উপবাস করব আর কে আমি যে খাব। আমি যদি জীবন ভুল কাটাই, আমি খেয়েও ভুল কর্ম করব, আর যদি আমি জীবন ভুল কাটাই, আমি না খেয়েও ভুল প্রার্থনা করব। ব্যক্তি তো বদলায়নি না, তো এটা মাথায় রাখুন, মূল এটা। এইবারে শারীরিকভাবে আপনি দেখে নিন আপনার সারাটা জীবন কী কাটছে, তাতে যদি সহায়ক হয় অনেক কিছু না খাওয়া, তাহলে খাবেন না, তাতে যদি সহায়ক না হয় তাতে খাবেন। ঘরের পুজো কেন করছেন, ঘরের পুজো তো কেন করছি, নিজেকে এইখান থেকে শুরু হয়, অধ্যাত্ম এইখান থেকে শুরু হয়। আমি পুজো করছি, আমি সিনেমা যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, আমি ছেলে মানুষ করছি, আমি যাই করছি, কেন করছি? সহজ প্রশ্ন নয় যে বলছেন না, সাধারণ মানুষের পক্ষে করে জটিল। কেন কেন ঠাকুরের কাছে আমি কেন কেন অশান্তি, কেন সংসারের কাজ, কেন অমন সংসার কেন যে অশান্তি দিচ্ছে? অশান্তি নেই, না না যদি আপনার সংসার, না না ভুল শেখা হয়েছে, একদম গোড়ায় ভুল হয়েছে। সহজ প্রশ্নের উত্তর দিতে হবে, একটা স্টেপ বাই না স্টেপে গেলে আপনার কাছে সমাধান হবে না। যদি আপনি সমাধান করতে চান, চান সমাধান করতে, তাহলে আমি এগাবো না, লেগাবো না, ঠিক? হ্যাঁ, আপনার সংসার যদি 24 ঘন্টা শান্তিতেই থাকে, তাহলে আলাদা করে ভগবান কেন করছেন? শান্তিরই অপর নাম ভগবান, মুক্তির অপর নাম ভগবান, সৌন্দর্য সমৃদ্ধি এরই অপর নাম ঈশ্বর। যদি তা প্রত্যেক মুহূর্তে আপনার জীবনে আছে, আপনি আলাদা কোন ভগবান করছেন? আর তো কোনো ভগবান প্রয়োজন নেই। আর যদি বলেন যে না তা নেই, সেই জন্য ভগবানের কাছে গিয়ে বসি, তাহলে আমাকে উত্তর দিন কেন নেই? এমন জীবন আপনি চুজ করেছেন এবং বছরের পর বছর কেন কাটাচ্ছেন যাতে বারবার কোনো ভগবানের কাছে গিয়ে যাওয়া, বসে থাকার দরকার পড়ে? এই মূলভূত প্রশ্নই আমরা করতে নিজেকে সাহস করি না, আর এই জন্য আমরা 40 বছর 50 বছর এই লম্বা বাঁচা বলছিলাম, 80 বছর বেঁচে থাকি, আর শেষ অবধি ওই একই লক্ষ্মীর ঘট, ওই একই পূজা, ওই একই ঠাকুর ঘর, আর একই সংসারে অশান্তি। কারণ কী বলুন তো, সহজ জিনিস, আমরা নিজেদের সহজ প্রশ্নের, এই চেতনার প্রশ্নের উত্তর দিয়ে নিই। মানুষকে নিজেকে উত্তর দিতে হয়।
আপনি কেন পূজা করছেন, একটা অ্যাভারেজ মহিলা কেন পূজা করে, তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, সে রোড়ছে, সে আওড়াচ্ছে, তার পূজায় কোনো প্রাণ নেই, তার লুচি খাওয়াতে কোনো প্রাণ নেই, জল না খাওয়াতে কোনো প্রাণ নেই, কারণ সে তার ঠাকুমা দিদার থেকে শিখে রেখেছে, পরিবেশ পরিস্থিতি যেরকম সে তেমন হয়ে যাবে। শ্বশুরবাড়িতে নিরামিষ খাওয়া হয় তো সে নিরামিষাসী হয়ে যাবে, তার নিরামিষাসী হওয়ার কোনো মূল্য আছে নাকি? আবার বিয়ে বাড়িতে মেয়ের বিয়েতে যদি মাংস খেতে হয়, মেয়ের প্রতি আসক্তি, সে মাংসও খেয়ে নেবে, তার মাংস খাবারের কোনো মূল্য আছে নাকি? তার কোনো আদর্শ নেই, তার কোনো ব্যক্তিত্ব নেই, তার কোনো ক্ল্যারিটি নেই জীবনে, সে শুধুই একটি অনুকরণের প্রতিমা, পরিস্থিতি যা বলে। কোনো সময় সে 9টায় পুজো করে, কোনো সময় 6টায় পুজো করে, দার্জিলিং যেতে হবে ঘুরতে, কোনো সময় দুপুর 2টোয় পুজো করে, জামাই এসছে, তার কোনো আইডিয়োলজি নেই। আমি ক্ষুদ্রতার নেমে আসছি, এই জন্যই প্রথম বলছি আগে ঠিক করুন আমি কি, আমি কেন পূজা করছি, কিছুই বা কেন করছি, কেন সংসার করছি, কেন সন্তানের মা হয়েছি, আমি কে, এই প্রথম মূলভূত প্রশ্নের যদি উত্তর না দেন, আপনি সারা জীবন কত যোগী বসে আছে, যারা কেউ রোদের দিকে সূর্যের দিকে তাকিয়ে বসে আছে, কেউ জটায় আংটা মেরে দুলতে শুরু করেছে, কেউ বরফের মধ্যে গিয়ে ভস্ম মেখে বসে আছে, কি হবে? একটি প্রশ্ন আধ্যাত্মের, তুমি কে, আমাকেই উত্তর দাও, তুমি মহিষাসুর না তুমি কৃষ্ণ, তুমি কে? শ্রীকৃষ্ণ যখন অনেকও খান তখন জগতের কল্যাণ হয়ে যায়, আর মহিষাসুর যখন না খেয়ে তপস্যা করে তখন জগৎ ধ্বংস হয়, বুঝতে পারছেন? তো এই প্রশ্নের উত্তরে আসুন, আমি কেন ঠাকুর ঘরে বারবার, কি চাইছি যা এখনও পাচ্ছি না, এতদিন কেটে গেল আর তো কটা দিন হাতে গোনা, আমরা কি বলি আর তো কটা দিন, যেমন আছে তেমন কাটিয়ে দিই, ঠাকুর আমাকে বাঁচাবেন, কোনো ঠাকুর বাঁচাবেন না। এই জায়গাতে এসে দাঁড়াতে হবে আপনাকে, এবং খুব জটিল প্রশ্ন নয় এটা, আমরা জটিল করে রেখেছি, কারণ উত্তর খুঁজতে গেলেই এবার টান পড়বে নিজের ভিতরে, ওটা দরকার, ওটাকে আনুন, মূল প্রশ্ন আনুন, এবং উত্তরটা প্রথমে একটু যন্ত্রণা দেবে, তারপর কিন্তু যদি সঠিক একটু দায়িত্ব পালন করেন নিজের প্রতি, তখন যথার্থ শান্তি আসবে। এইবারে ওই স্তরে বুঝতে পারবেন কী করা উচিত কী করা উচিত না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, সঠিক জীবনে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার উপোস করা উচিত, উপোস করা উচিত নয়, পুজোর পিছনে কত সময় দেওয়া উচিত, ঘরের পিছনে কত সময় দেওয়া উচিত, ছেলের সাথে কী আচরণ করা উচিত, পাশের বাড়ির বৌমা আসলে কী আচরণ করা উচিত, সব শর্ট আউট হয়ে যাবে, একবারে হয়ে যাবে। একটা সঠিক কেন্দ্র তো থাকুক যেখান থেকে আপনি সব কিছুকে দেখতে পাচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন মনুমেন্টের উপর থেকে সব বোঝা যায়, সব দেখা যায়, মনুমেন্টের উপর তো উঠুন, নিজের মধ্যে শক্ত হয়ে দাঁড়ান তো সোজা হয়ে, ওটাই নেই আমাদের কাছে, এটা সমস্যা। ওই জন্য এরকম ছোটোখাটো প্রশ্নে নিজেদেরকে আমরা ভুলিয়ে রাখি, কি জল খাবো, কি শরবত খাবো, ডাবের জল খেলে ভালো না লেবুর জল খেলে ভালো, কারণ আমাদের কাছে সঠিক কিছু নেই। এবার শ্রীকৃষ্ণ বলবেন অর্জুনকে যে অর্জুন ডাবের জল খা, তখন আমি বিসলেরির বোতল নিয়ে এসেছি ওখানে জল খেয়ে নে, জল খাওয়ার সময় কোথায় রণক্ষেত্রে? তো জীবনে আমাদের কোনো উচ্চ আদর্শ নেই না, ওই জন্য আমরা ছোটোতে ফেসে থাকি, ওর থেকে বাইরে আসুন, এবং মাথায় রাখুন বয়স যাই হোক ওর থেকে বেরিয়ে আসা দরকার, কারণ আপনি মানুষ, মানুষ হয়ে জন্মেছেন, এর প্রতি একটা দায়িত্ব আছে, এটা বলে দেবেন না আর কত 60 হয়ে গেল 65 হয়ে গেল, তখন আপনি স্টিল মানুষ, তো 65 হয়ে গেলে তো আমরা গরু হয়ে যাই না, জীবন উত্তর চাই, উত্তর দাও আমায় উত্তর দাও, তাহলে ভয়ঙ্কর জ্বালা দেবে। হ্যাঁ, আমরা বিশেষ করে মহিলারা নিজেদেরকে একটা কমফোর্টেবল জোনে নিয়ে চলে যায়, থাকা আছে, খাওয়া আছে, মাথায় ছাদ আছে, চলে যাচ্ছে কোনোভাবে, মহিলাদের মহিলা হওয়াই তাদের সব থেকে বড় বন্ধন, খুঁজে ফেলেছি আমরা, পকেটে টাকাটাও বহু বছর ধরে কেউ দিয়ে দেয় না। আমি বলছি 65-60-এর উপরেও যে মহিলা আছে, কি পুরুষ আছে যেই থাকুক তার মধ্যেই আসুক, এই পরিবর্তন, আপনি যেই পরিবর্তনের কথা বলছেন এটা 20 বছরের মহিলাদের এসছে, 25 বছরের। আমি বলছি 65-তে কেন না, যদি সঠিক হয় তাহলে 65-তেও কেন নয়, দেহ কি সঠিক ঠিক করবে নাকি, আমার শারীরিক দুর্বলতাই কি আমার সঠিক জীবনে বাঁচার পরিপন্থী হয়ে যাবে নাকি, আমার দেহ না অন্য কারোর দেহ, তাই না? এটা কোনো কথা হতে পারে না। শ্রীরামকৃষ্ণ যখন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার থেকেও বেশি কি আমরা অসুস্থ, তবু তিনি সঠিক বেঁচেছেন না, তিনি ইচ্ছা করলেই এর থেকে ওর থেকে টাকা নিতে পারতেন, প্রচুর লোক ব্যবস্থা করত, হুম ফাংশুং করতে পারতেন, অষ্টসিদ্ধি তখনও ছিল, কিন্তু তিনি তো বেঁচলেন না, না আমরা তো তার থেকে বেশি অসুস্থ নই। হ্যাঁ, তো এটা মাথায় রাখুন, সঠিক জীবন 20 বছরের মহিলাদের জন্য নয়,
যতদিন বাঁচবেন তারা আগের মুহূর্তের, সব পুরুষের জন্য সব মহিলার জন্য, ঠিক আছে?